السلام عليكم ورحمة الله وبركاته ডক্টর মতি রহমান চলে আসলাম আজি ঈদের চতুর্থ দিন আমাদের ইসলামের ধর্মের অনুযায়ী আজকে ঈদের দিনটি শেষ হবে এবং এই ঈদের দিনটি শেষ হওয়ার পরে আমাদের যারা মুসলিম হিসেবে আমাদের হজম প্রক্রিয়াকে ঠিক রাখার জন্য আমাদের হেলদি লাইফ মেইনটেইন করার জন্য যে বিষয়টা আল্লাহ রাসূল শিখিয়েছেন যে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা আমাদের জন্য এটা আল্লাহ রাসূল একটা পদ্ধতি আল্লাহ রাসূল কিন্তু রাখতেন হ্যাঁ সাহাবারা রাখতেন এবং আমরাও মুসলিমরা কিন্তু এটা রেখে থাকি তাহলে আমাদের করণীয় হচ্ছে যে আমরা আজকে রাত থেকে যাদের সম্ভব যেহেতু ঈদে আমরা মোটামুটি ভালোই খেয়েছি হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের প্রথম কর্তব্য হলো যে আজকে রবিবার রাত্রে আমরা সেহরি খাওয়া এবং কালকে সোমবার হ্যাঁ আমরা রোজা করা ইসলাম ধর্মে যেটা বলা হয়েছে আর অন্য অন্য ধর্মে যারা আছেন তারাও আপনারাও কিন্তু একবেলা খাবেন ফাস্টিং করবেন হ্যাঁ এভাবে চলবেন তাহলে দেখবেন যে আপনার যে শারীরিক যে হেলথ বেনিফিট এটা কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে আমরা অতিরিক্ত মাংস খেয়েছি আমরা একটু খাওয়া দাওয়া করেছি আমরা দাওয়াত খেয়েছি পেটের এনভায়রনমেন্টটা অনেকের নষ্ট হয়েছে তো সেক্ষেত্রে আমরা তো ব্যায়াম করবই যেমন আমি প্রতিদিন কিন্তু সকালে ফজর পরে অল্প বিস্তর হাঁটার চেষ্টা করি এবং আজকেও পাশের একটা একাডেমি এখানে অনেক সুন্দর ঘাস আছে যদি একটু অন্ধকার অবস্থা আছে আমি ঘাসের দিকে যেতে পারছি না মাঠে যেতে পারছি না তো মেন রাস্তা দিয়েই একটু হাঁটার চেষ্টা করছি তো এখানেও আমরা প্রতিনিয়তই কিন্তু আমরা হাঁটব কারণ হাঁটলে আমাদের শরীরে আমরা ব্যায়াম করব এটা আমাদের যে অতিরিক্ত আমরা খাওয়া দাওয়া করি এটা কিন্তু বার্ন হয়ে যায় আমাদের হেলথ বেনিফিট কিন্তু এটা অনেক কিন্তু আসে সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখব আর নিয়ম করে হলেও অল্প অল্প করে হলেও আমরা প্রতিদিন যেই কাজগুলো করি একবারে বেশি না করে অল্প অল্প করে করলেও কিন্তু আমরা কিন্তু ভালো থাকার একটা ওয়ে কিন্তু খুঁজে পাবো একসঙ্গে আমি বেশি করলাম অনেকদিন ব্যায়াম করলাম কিন্তু আবার পড়ে গেলাম ব্যায়াম করতে পারলাম না এটা না তাহলে আমাদের উচিত যে আমরা শারীরিক ব্যায়াম করা কারণ আপনি দেখবেন যে যারা হেলদি আছে যারা শারীরিকভাবে ভালো আছেন সারা বিশ্বে যারা ভালো আছেন আপনি দেখবেন যে তারা কিন্তু এই যে খালি পেটে সকালে তারা কিন্তু ব্যায়াম করে এক ঘন্টা করে ব্যায়াম করে বিভিন্ন রকমভাবে তারা শারীরিকভাবে পরিশ্রম করে ঘাম ঝরায় তাহলে এটা কিন্তু আমাদের করতে হবে এটা তাহলে আমরা যদি এটা করি এটা অনেক হেলথ বেনিফিট আছে হ্যাঁ আর যাদের আসলে হাঁটার সামর্থ্য নাই হাঁটতেই পারেন না অবশ্যই আপনি শুয়ে থেকে শ্বাসের ব্যায়ামটা অবশ্যই করবেন যতটুকু সম্ভব হাত পা নাড়াবেন একদম বসে থাকবেন না একদম শুয়ে থাকবেন না আপনি চেষ্টা করবেন যে আসলে যতটুকু সম্ভব আপনি একটু ভালো থাকার ওই কিন্তু আপনি খুঁজে নেবেন কারণ পৃথিবীতে এখান থেকে আপনি যখন অসুস্থ হয়ে যাবেন আপনি যতই কোটিপতি হন আপনি যতই টাকা পয়সা থাক না কেন আপনাকে কিন্তু নিজের যে মানে পরিশ্রমটা মানে শারীরিক যে কষ্টটা এটা ভাগ কিন্তু কেউ নিতে চাইবে না আপনার ওয়াইফ নিতে চাইবে না আপনার ছেলে মেয়ে নিতে চাইবে না আপনার জন্মদাত মাও নিতে চাইবে না তাহলে আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে আপনি অসংখ্য ব্যক্তিকে যারা উপকার করেছেন আপনার ট্রাস্ট ছিল একটা সময় আপনি অনেক কিছুই মানুষের জন্য করেছেন আপনি কিন্তু এই যে শারীরিকভাবে অক্ষমতার কারণে আপনি কিন্তু ওই ব্যক্তিগুলো আপনাকে সহযোগিতা করতে আসবে না তো সেক্ষেত্রে নিজের যে স্বার্থ নিজের যে হেলদি থাকার জন্য যা যা করণীয় যা কিছু করণীয় এগুলো কিন্তু করতে হবে কারণ আপনি টাকা পয়সা নিয়ে আপনি কী করবেন আপনি টাকা পয়সা ধরেন আপনি নিলেন কিন্তু আপনি টাকা পয়সা দিয়ে আপনার যে জীবনটা বা আপনার যে স্বাস্থ্যটা এটা তো আপনি নিতে পারছেন না তাহলে আপনি স্বাস্থ্যটা ভালো রাখার জন্য
আপনাকে অবশ্যই আপনাকে নিজেকেই এটা মেনটেন করতে হবে, নিজেকেই আপনাকে চেষ্টা করতে হবে, নিজেকেই আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আসলে শুধুমাত্র আমরা মনে করি যে আমরা ডক্টরের কাছে যাব, একটা প্রেসক্রিপশন লিখে দিবে, কিছু মেডিসিন আমি খাবো, হ্যাঁ আমি ভালো হয়ে যাব, এটা কোনোভাবেই সম্ভব না। আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, এটা কোনোভাবেই সম্ভব না। বরঞ্চ আপনি মেডিসিন খেতে খেতে আপনার অবস্থাটা খুবই খারাপ হয়ে যাবে, ভয়াবহ অবস্থা হবে। একটা সময় আপনার মাঝে কোমরে ব্যথা, আপনি পেইন কিলার খাচ্ছেন, আপনার কিডনি ড্যামেজ হবে, আপনার গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছেন, আপনার আইবিএস এর প্রবলেম হবে, আপনার আলসার হবে, আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, আপনি শারীরিকভাবে অক্ষমতা হয়ে যাবেন, আপনি শারীরিকভাবে আপনি কোনো কাজ করতে পারবেন না। শারীরিকভাবে আপনার কোনো ধরনের মানে এনার্জি থাকবে না আপনার। তাহলে আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, তখন আপনার ছেলে মেয়ে, আপনার পরিবারকে, হ্যাঁ আল্লাহ তো একটা ওসিলা দিয়ে দেখাশোনা করবে, আপনি তো একটা ওসিলা। তাহলে আপনি যদি অসুস্থ হয়ে যান, তাহলে আপনার ফ্যামিলিগুলো কীভাবে চলবে? সেক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল রাখবো, আমরা নিজেকে নিজের স্বাস্থ্য হেলথ বেনিফিটটা নিজে নিজে খেয়াল করব, নিজে কোন খাবারগুলো খেলে আপনি ভালো থাকবেন এগুলো চয়েস করবেন, চুজ করবেন। আমরা তো আসলে মাছে ভাতে বাঙালি, আপনি বিশ্বাস করবেন না, এই যে গত তিন দিন আপনাদের যে কমিটমেন্ট আমি দিয়েছিলাম যে আমরা তিন দিন মাংস খাবো, কিন্তু কোনো কিছুই আমরা ভাত রুটি এগুলো খাবো না। আমি কিন্তু নিজেও মাংস খেয়েছি, পর্যাপ্ত পরিমাণ মাংস খেয়েছি, কিন্তু আমি ভাত রুটি আমি কিন্তু কোনোটা খাইনি, এবং একবেলা খেয়েছি, হ্যাঁ তবে যেহেতু আম সিজন আমি আম কিন্তু খেয়েছি, আম খেয়েছি একবেলা, কালকে দুবেলা হয়েছে অবশ্য। তো সেক্ষেত্রে আমার শারীরিকভাবে কোনো সমস্যা হয়নি, অথচ আমি অন্য ঈদে যখন একটু বেশি খাই তখনই কিন্তু আমার হজমের সমস্যা হয়, কারণ ওই সময় ভাত পোলাও এগুলো খেয়ে থাকি, একটু মিষ্টি খেয়ে থাকি। বাট এগুলো কিন্তু এবার কন্ট্রোল করার কারণে আলহামদুলিল্লাহ কোনো ধরনের সমস্যা কিন্তু ফিল করি নাই। তাহলে আপনিও কিন্তু কোনো সমস্যা ফিল করবেন না, আপনি কিন্তু ভালো থাকবেন। তাহলে আপনি শুধুমাত্র আমাদের অত কিছু গবেষণা না করতে পারলেও আমরা যেটা বলি আপনি শুনেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনি ভালো একটা ওয়ে কিন্তু পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, আবারও নতুন একটা ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।